সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। সো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অ্যানাবল ক্রস অরিজিন রিকোয়েস্ট। সো খুব ইম্পর্টেন্ট একটা টপিকস এটা ওয়েব এপি এর জন্য। সো আজকে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, চলেন শুরু করে দিই। ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন। ব্রাউজার সিকিউরিটি প্রিভেন্টস ওয়েব পেজ ফ্রম মেকিং অ্যাজাক্স রিকোয়েস্ট টু অ্যানাদার ডোমেইন। দিস restriction is called the same origin policy and prevents a malicious site from reading sensitive data from another site. However, sometimes you might want to let other site call you web API. So এটা ক্রস অরিজিন আমরা কেন ইউজ করি? সাপোজ আমরা মেইনলি ইউজ করি হচ্ছে অন্য অন্য কোনো ডোমেইন থেকে, যাতে আমার আমার ওয়েব এপিআই যেহেতু কেউ কল না করতে পারে। সো অ্যানাদার কোনো ডোমেইন থেকে কেউ যদি কল করে আমার কোনো সেন্সিটিভ ডাটা না নিয়ে যেতে পারে। সো এই জন্যই আসলে মেইনলি আমরা এই ক্রস অরিজিনটা ইউজ করি। তো সাপোজ আমি যার জন্য এপিআই বানাই, সো আমি জানি এটা কোন অরিজিন আর কোন ডোমেইন থেকে ইউজ করবে। সো আমি সেইটার স্পেসিফিক তাকে অ্যাক্সেস দিয়ে দিব, ওই ডোমেইন থেকে শুধু আমার এপিআইগুলো কল করতে পারবে। আদারওয়াইজ অন্য কোনো ডোমেইন, অন্য কোনো অরিজিন থেকে কেউ চাইলে আসলে কল করতে পারবে না। সো এগুলো যা খুবই সিকিউরিটি ইস্যু। তো সিকিউরিটি ইস্যুর জন্য আসলে আমরা এই ক্রস অরিজিনটা ইউজ করি। তো এটাই হচ্ছে আসলে মেইনলি উদ্দেশ্য, সেই জন্য আমরা আসলে ক্রস অরিজিনটা ইউজ করি। সো আসলে ডাটা খুবই সেন্সিটিভ জিনিস। সো ওয়ার্ল্ডে আমরা বুঝতেছি আসলে ডাটা ডাটা আসলে কেন ডাটাকে খুব বেশি সিকিউরিটি দিতে হয়। সো আমাদেরও এই সিকিউরিটি ইস্যু চিন্তা করে আসলে এটা খুবই আমাদের এসেনশিয়াল যারা এপিআই নিয়ে কাজ করবো, যারা এপিআই ক্রিয়েট করি। তো ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং, শর্ট ফর্ম হচ্ছে ক্রস। ক্রস ইজ দ্য W3C স্ট্যান্ডার্ড দ্যাট অ্যালোয়েস সার্ভার টু রিল্যাক্স দ্য সেম অরিজিন পলিসি। ইউজিং ক্রস, এ সার্ভার ক্যান এক্সপ্লিসিটলি অ্যালো সাম ক্রস অরিজিন রিকোয়েস্ট ওয়াইল রিজেক্টিং আদার্স। ক্রস ইজ এ সেফার অ্যান্ড মোর ফ্লেক্সিবল দ্যান আদার টেকনিক্স। সো এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যদি সেম অরিজিন থেকে রিকোয়েস্ট আসে, সে রিল্যাক্সে সেটাকে অ্যালো করে দিবে। যদি সেম অরিজিন হয়, সাপোজ আমি যেই অরিজিনে আমার এপিআই প্রজেক্ট আছে, সেম অরিজিন থেকে আমি সেটাকে কল করতে যাচ্ছি, তো সেটাকে রিল্যাক্সে সে অ্যালো করে দিবে, প্রবলেম নাই। যদি এরকম হয়, আমার আমার এপিআই হচ্ছে এক অরিজিনে, সো অন্য অরিজিন থেকে আমি সেটাকে কল করব, তো সেই ক্ষেত্রে যদি আমি সেটাকে ইউজিং ক্রস করি, সো ক্রস ইউজ করি, তখন সেই ক্ষেত্রে যদি আমি সেটাকে অ্যালাউ করে দিই, তখন সেটাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ বাকিও যা আছে সব রিজেক্ট করবে, সেটাই বলতেছে। সো আমি যদি মনে হয় আমার একটা অরিজিন আমার এপিআই আছে, অন্য একটা অরিজিনকে আমাকে অ্যালো করতে হবে, সেটা যদি আমি ক্রসের আন্ডার আমি অ্যালো করে দিই, তখন সেটাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, অ্যালো করবে, আর বাকি যেগুলো আছে সবগুলোকে রিজেক্ট করবে। দ্যাটস ইট। সো এটা হচ্ছে অনেক সেফ এবং ফ্লেক্সিবল। অন্য অন্য যত টেকনিক আছে সেটা হচ্ছে এই ক্রস চেকিংটা খুব ফ্লেক্সিবল। সো অ্যানাবল ক্রস, সো আমরা যখন অ্যানাবল ক্রস করবো, কিভাবে অ্যানাবল ক্রস করতে হয়? সো ইনস্টল প্যাকেজ ম্যানেজার। সো প্রথমে আমাদের একটা প্যাকেজ ম্যানেজার লাইব্রেরি DLL ইনস্টল করতে হবে, যেটা হচ্ছে webapi.cross। সেটা অবশ্যই থাকতে হবে আমাদের প্রজেক্টে। সো দেন ওপেন দ্য ফাইল অ্যাপ স্টার্ট ওয়েব এপিআই কনফিগ .css অ্যান্ড অ্যাড ফ্লোয়িং কোড ওয়েব এপিআই কনফিগ .register মেথড। সো আমি মেথডটা দেখাচ্ছি। সো দিস লাইন কনফিগ .enable ক্রস। সো এই লাইনটা অবশ্যই অবশ্যই আমাদের রেজিস্টার মেথডে থাকতে হবে। সো প্রথমত আমি ওকে বলতেছি যে ক্রসটাকে এনাবল করে দিলাম। সো প্রথমত আমাকে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। সো নোগেটে গিয়ে আমরা কিভাবে ইনস্টল করতে অলরেডি আমরা জানি। সো সেটাকে ইনস্টল করতে হবে, তারপর অ্যাপ স্টার্ট ওয়েব এপিআই কনফিগ CSS ফাইলে গিয়ে রেজিস্টার যে মেথড আছে সেই মেথডে গিয়ে আমাকে ক্রসটা এনাবল করতে হবে। সো কনফিগ .enable ক্রস। সো এনাবল হয়ে যাওয়ার পর, সো আমরা এনাবল হয়ে গেল। সো এনাবল হয়ে যাওয়ার পর আসলে কিছু রুল আছে, স্কোপ রুলস ফর এনাবল ক্রস। এনাবল ক্রস করার যে কিছু যেই রুলগুলো আছে সেই রুলগুলো কীভাবে কীভাবে স্কোপ
সে তার স্কোপগুলো আমি একটু বলি। পার অ্যাকশন আপনি চাইলে প্রত্যেকটা অ্যাকশনের এগেনস্টে যা করতে পারবেন। সো পার কন্ট্রোলার, সো গ্লোবালি, সো চলেন। সো পার অ্যাকশন কি? টু এনাবল ক্রস ফর এ সিঙ্গেল অ্যাকশন সেট দ্য এনাবল ক্রস অ্যাট্রিবিউট অন দ্য অ্যাকশন মেথড। সো দ্য ফলোয়িং এক্সাম্পল এনাবল ক্রস ফর দ্য গেট আইটেম মেথড অনলি। সো নিচে একটা কোড আছে। সো আমি যদি একটা সিঙ্গেল অ্যাকশনকে এনাবল ক্রস করতে চাই, সেটা হচ্ছে পার অ্যাকশন। সো প্রত্যেকটা অ্যাকশনে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল অ্যাকশনে গিয়ে আমি বলে আসবো যে এইটাকে আমি এনাবল ক্রস করতে চাই, এনাবল ক্রস করতে চাই, এনাবল ক্রস করতে চাই। যদি এরকম হয় পার অ্যাকশন, সো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে অ্যাকশনের উপরে এসে সো থার্ড ব্র্যাকেট দিয়ে এনাবল ক্রস লিখতে হবে, তারপরে অরিজিন, আপনি কোন অরিজিনের জন্য তাকে এনাবল করতেছেন সেই অরিজিন, সেই ইউআরএলটা দিতে হবে, আর হেডার মেথডস। যে এখানে এখানে হেডার্স মানে এখানে বলতেছে যে সব হেডারই আমরা এখানে অ্যাকসেপ্ট করব। যদি এরকম হয় সকল অরিজিন থেকে অ্যাকসেপ্ট করব, তখন অবশ্যই আমি এখানে স্টার মার্ক দিয়ে দিব। সো এখানে একটা স্পেসিফিক একটা অরিজিন দেওয়া আছে, ইউআরএল দেওয়া আছে, তার মানে হচ্ছে এই ইউআরএল থেকে সে শুধু এটাকে অ্যাক্সেস করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে শুধু ওই ইউআরএল থেকে, শুধু এই গেট আইটেম মেথডটাকে, অ্যাকশনটাকে সে অ্যাক্সেস করতে পারবে। সো এটা ছিল পার অ্যাকশন। সো পার কন্ট্রোলার, সো ইফ ইউ সেট এনাবল ক্রস অন দ্য কন্ট্রোলার ক্লাস, ইট অ্যাপ্লাইজ টু অল দ্য অ্যাকশন অন দ্য কন্ট্রোলার। টু ডিসেবল ক্রস ফর অ্যান অ্যাকশন, অ্যাড দ্য ডিসেবল ক্রস অ্যাট্রিবিউট টু দ্য অ্যাকশন, ফলোয়িং দ্য এক্সাম্পল। সো এখানে যেটা বলছে, সো আপনার যদি মনে হয় একদম কন্ট্রোলার ধরে করবেন, আমি একটা কন্ট্রোলার ধরে আমি এনাবল ক্রস করব, সো কন্ট্রোলারের উপরে আপনি এনাবল ক্রস কথাটা লিখতে হবে। সো ফিগারে যেরকম করে দেখাচ্ছে, সো এনাবল ক্রস অরিজিন হেডার মেথড, সো কন্ট্রোল আইটেম কন্ট্রোলের উপরে আমরা এখানে এনাবল ক্রসটা লিখছি। তার মানে এই এক্সাম্পল কন্ট্রোলার থেকে যাবতীয় সকল অ্যাকশনকে সে চাইলে কল করতে পারবে। সো আমার যদি এরকম মনে হয় কখনো যে ওই কন্ট্রোলারের সবগুলা কন্ট্রোলার, ম্যাক্সিমাম কন্ট্রোলারকে আমি এনাবল ক্রস করব, আর একটা আর দুইটাকে আমি ডিসেবল করে রাখবো, সো ওই দুইটা ওকে অ্যাক্সেস দিব না, তখন সেটাকে সেটার উপরে আমি ডিসেবল ক্রস করে রাখবো, তাহলে সেটা সে অ্যাক্সেস পাবে না, বাকিগুলো সে অ্যাক্সেস পাবে। সো এটা যদি আমি কন্ট্রোলার ওয়াইজ করতে চাই, একদম সব হোল কন্ট্রোলার আমি এনাবল ক্রস করবো একসাথে। সো নেক্সট স্লাইডে চলে আসি। সো গ্লোবালি, টু এনাবল ক্রস ফর অল ওয়েব API কন্ট্রোলার্স ইন ইউর অ্যাপ্লিকেশন, পাস অ্যান এনাবল ক্রস অ্যাট্রিবিউট ইনস্টেন্স টু দ্য এনাবল ক্রস মেথড। সো আমি যদি চাই, সো কন্ট্রোলারে অর অ্যাকশনে যদি যে আমি করি, তাহলে আমাদের প্রবলেমটা কি? সো আমার যদি মনে হয় আমাদের যে একই অরিজিনে আমার একটা API-তে একই অরিজিন থাকবে, এই অরিজিন থেকে সবগুলোই সে অ্যাক্সেস করতে পারবে বা ম্যাক্সিমাম অ্যাক্সেস করতে পারবে, বা ধরেন আপাতত সবগুলোই সে অ্যাক্সেস করতে পারবে, তাহলে আমার এমন হইতে পারে যে একটা রিয়েল ফিল্ডের একটা বিশাল অটোমেশন প্রজেক্টে কাজ করতেছি, সো ওই প্রজেক্টে অনেকগুলো কন্ট্রোলার, অনেকগুলো অ্যাকশন মেথড থাকতে পারে, তাই না? সো অনেকগুলো যখন অ্যাকশন মেথড থাকবে, সো ওই অ্যাকশন মেথডগুলো কি আমি প্রত্যেকটা কন্ট্রোলারে গিয়ে 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 লিখবো? তখন প্রত্যেকটা কন্ট্রোলারে গিয়ে গিয়ে আমাকে লিখতে হবে? সো যদি ধরেন আমার 100টা কন্ট্রোলার থাকে, তাহলে 100টা কন্ট্রোলারে গিয়ে সেম কথা লিখতে হবে, একই লাইন আমার 100 জায়গায় লিখতে হবে। সো একই জায়গায় 100টা কন্ট্রোলারের মধ্যে আমার ওই অরিজিন লিখতে হবে। সো সামহাও কখনো যদি আমার মনে হয় যে অরিজিনটা চেঞ্জ হয়ে গেছে, সো অন্য অরিজিন থেকে, বা এরকম হতে পারে ডেভেলপমেন্টে যখন আমরা কাজ করি তখন টেস্ট মোডে আমরা কাজ করি, সো টেস্ট মোডে একটা অরিজিন থাকে, তো যখন আমরা পাবলিশ করে দিই তখন আরেকটা অরিজিন হয়ে যাবে। সো তখন কি আপনি 100 জায়গায় গিয়ে চেঞ্জ করবেন সেম জিনিস? সো তখন যেটা করতে হবে, যদি সেম হয় তখন আমাদের সেটাকে করতে হবে গ্লোবালি। সো তখন আমরা সেম রেজিস্টার মেথডে গিয়ে আমরা সেটাকে গ্লোবালি ডিক্লেয়ার করবো, নিচে যেভাবে দেখানো কোড আছে। সো এনাবল ক্রস অ্যাট্রিবিউট, এনাবল ক্রস অ্যাট্রিবিউটে গিয়ে সেখানে আপনি আমরা অরিজিন দিয়ে দিব, সো HTTP হেডার বার্ব দিয়ে দিব। সো আপনার যদি স্পেসিফিক থাকে যে আপনি এই বার্ব
HTTP get method শুধু অ্যাক্সেস করতে পারবে, বাকিগুলো করতে পারবে না। তাহলে এখানে আমাদের get দিয়ে দিতে হবে, যদি মনে হয় না সবগুলাই দিব তখন আমাকে স্টার মার্ক দিয়ে দিতে হবে। সো এনাবল অ্যাট্রিবিউট ইউজ করে সেটাকে যখন আমরা এনাবল ক্রস লিখি তার মধ্যে ক্রসটা দিয়ে দিতে হবে, দ্যাটস ইট। তাহলে এটা আসলে গ্লোবালি হয়ে যাবে। সো যত কন্ট্রোলারই নিই না কেন, সো এই এনাবল ক্রসের জিনিসটি সেটার কনফিগার হলো। সো এই ছিল আসলে আমাদের এনাবল ক্রস। সো আমি আপনাদেরকে দেখাবো আমাদের প্রজেক্টে গিয়ে কীভাবে আসলে আমাদের এনাবল ক্রস করতে হয়। তো থ্যাংক ইউ, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।